এই দেখো রাস্তা পুরো জলে ভর্তি, দেখতে পাচ্ছ? কোথা দিয়ে কে হাঁটবে? বড় বড় বাড়ি চারিদিকে, কিন্তু রাস্তা ভর্তি জল। যাই হোক, তাহলে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। কোন রাস্তায় যাব? এই রাস্তা, এখানেও দেখো জল, চারিদিকে শুধু জল আর জল, দেখতে পাচ্ছ? পাশ দিয়ে খাল বেরিয়ে গেছে, এই খাল পাড় দিয়ে হাঁটি নিরিবিলি, কিন্তু এত জল চারিদিকে যে হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, এখন হাঁটতে হবে। আজকে তোমাদের একটু দেখালাম যে রাস্তার অবস্থাগুলো কি হয়েছে একদিনের বৃষ্টিতে। তো চলো এটা দিয়ে যাই, একটু হাঁটি, হাঁটতে হাঁটতে তোমাদেরকে নিয়ে। তো এখন চলে এসেছি বাড়ির পথে হাঁটতে হাঁটতে। চারিদিকে এত জল, আর হাঁটতে ভালো লাগে না। যাই হোক, আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে দেখি অনুপমরা কী করছে। আবার আমাকে বেরোতে হবে হাত মুখ দিয়ে। তো এসে গেছি বাড়ির কাছ সামনে, চলো। ভালো আছো? সুস্থ আছো? আমরাও ভালো আছি, একদম দারুণ আছে, তাই না? একদম ভালো আছে। তো আজকে সকালবেলা স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পায়েলের বাবাও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। তো পায়েল এই যে ব্যায়াম ট্যায়াম করছে বলে এখনো ব্রেকফাস্ট করেনি, কি রে, তাই তো? আজকে ব্রেকফাস্টে কি খাবি তুই? যা খায় তাই খাবে। আজকে তুই ইসে খা, দই আর ইসে ওই কেলক্স না, ওই যে ওটস, ওটস খা। দই আর ওটস আছে, ওইটাই খা। তো এখন ও তোকে তাই দিই। এখনো রান্না বান্না কিচ্ছু শুরু করিনি, এখন শুরু করব ধীরে সুস্থে। এই মানে কমপ্লিট করলাম, পুজো হয়ে যাওয়া মানে অনেকটা কাজ এগিয়ে গেল। এখন চা খাবো, ভাত বসাবো, ব্যাস। চলো একটা দিন শুরু হলো। আর বাইরে না, কাঁচা তো আমার ডেইলি থাকে। আর আমার যা দৌড়ি করছে, চিৎকারি করছে, ওটো তাড়াতাড়ি বেরো বেরো, বৃষ্টি পড়ছে। তো সেই আবার বৃষ্টিতে সেই জামা কাপড় দৌড়ে গিয়ে তুলি, কিছুটা আর কি ভিজে গেছে। এই যে এখানে ভেজা জামা কাপড় দেখো এখনো রয়েছে, এই যে এগুলো এখন মেলবো। আর অল্প দুটো শুকিয়েছিল, কালকে কেচেছিলাম, সেগুলো কমপ্লিট শুকানো। তো এখন বসাই, দেরি হয়ে যাবে, পুজো দিতে গেলেই না একটু দেরি হয়ে যায় সব কিছু, জানো তো। সব রেডি করে রেখেছি যে এখন ঢুকবো আর করব, কারণ পায়েলের বাবা আবার মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে চলে আসে। তবু খেতে খেতে মোটামুটি একটার আগে খেতে বসে না, কিন্তু তার মধ্যে তো আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, বলো। আর বৃষ্টিটা এতদিন হয়নি, আর বেশ ভালো হচ্ছে। কিন্তু কি, বৃষ্টি তো ভালোই লাগে, কিন্তু কি বলো তো, এই দৌড়ে জামা কাপড় ওঠানো নামানো একটা মানে সেই আমার জাত বিরক্ত হয়ে যাচ্ছে। বলছে কি, দূর, আমি আর দেবই না, আমি আর দেবই না, মেলবই না। কিন্তু আমি আবার না একটু রোদ উঠলেই আবার দৌড়ে গিয়ে মেলে দেবো, জানো তো। এখন আর বৃষ্টিটা বোধহয় পড়ছে না, পড়ছিল যে জন্য তুলে এনে রেখেছি। এখন দেখি ওয়েদারের অবস্থা, আগে দেখে নি ওয়েদার কিরকম। না এখন তবু মেঘলা আকাশ, জানো, আমার তো এদিকটা দিয়েই দেখা যায়, নাহলে আর আমি দেখতে পাই না। কিন্তু বেশ হাওয়া দিচ্ছে এখনই এরকম অল্প বৃষ্টিতে। সামনে এই পেছন দিকেও দেখছি এখন অল্প একটুখানি জল দাঁড়িয়ে গেছে। আর আজকে না ওই মাইক্রো ওভেনটাও নিয়ে গেছে পায়েলের বাবা, বলছে মাইক্রো ওভেনটা দেখি। আমাদের এখানে একজন আছে, মানে দোকান আর কি, ওই নিউল্যান্ডে, উনি বলেছে, ছেলেটি বলেছে নাকি যে কাকু তুমি নিয়ে আসো, আমি দেখবো, কারণ বাড়িতে খবর দিলে আসতে চাইছে না। দেখা যাক, দেখি কি হয়, বললো তো। আমি বললাম যে তুমি বাড়িটা নিতে পারবে? বলে না, আমি দেখি কাউকে দিয়ে দুজনে মিলে ধরে নিয়ে যাব, আর নয়তো একটা কিছু রিক্সা টিক্সা ডেকে নিয়ে যাব।
যাই হোক, এখন নিয়ে তো গেছে, দেখা যাক ওটার মধ্যে কি হলো। সেদিন রান্না করতে করতে কেন যে বন্ধ হয়ে গেল বুঝতে তো পারলাম না। তো তোমাদেরই মাঝে একজন আর কি, এক দিদি বললে, দিদিবাবু আর কি, খুব সম্ভবত সাথীদি, সাথীদি বলেছো, সাথী বরদুলি, যে তুমি ওই যে ঢাকনাটা না, ঢাকনাটা আর কি, ওটা তো মাইক্রোওভেন বয়েলের নয়, বয়েলটা শুধুই দিয়েছে। আমি ঢাকা চেয়েছিলাম কিন্তু ঢাকা তখন ছিল না জানো, দোকানদার ভদ্রলোক বললেন যে না দিদি শুধু ওটা আর রয়েছে। ওই প্রথম আর কি ওই বোলটার মধ্যে আর কি করলাম, কিন্তু এটা অন্য একটা কড়াইয়ের ঢাকা ছিল, ওই অ্যালুমিনিয়াম শিট ছিল বলে নাকি বুঝতে পারলাম না। দেখা যাক, আসলে জানতে পারবো যে কি হয়েছে না হয়েছে। তো আজকে বিশেষ রান্না করব না, আজকে একটু ডাল রান্না করব, আর ভাবছি ডিম করে ফেলবো। তা আমি বললাম থাকবে, আজকে আর বাজার হাট কিছু করতে হবে না, তুমি আজকে ডিম রান্না করব। তো দেখা যাক, আজকে ডিমই করব, অনেকদিন ডিম, আমি আবার ডিমের পোকা, ডিম খেতে পছন্দ করি। তো চলো এখন একটুখানি কাটাকাটি করে নিই, আর একটু কাঁকরোল রয়েছে, সেই কাঁকরোলটা দেখি কি করতে পারি বলে। কাঁকরোলটা ভাবলাম বেশি ছিল না গো, আর চারটে মতো ছিল, ছোট ছোট, ওই জন্য আর ওটা দিয়ে কিছু করা যাবে না, নয়তো না কাঁকরোল পুর খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম যে না ভাজাই করে ফেলি, সেই জন্য ভাজার জন্য কেটে নিলাম। গুড আফটারনুন, আজকে পুরো রেইনি ডে, সারাদিন বৃষ্টি হচ্ছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এই হয়ে যাচ্ছে। তো এখন দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি, কাজ থেকে এসে স্নান ফান করে রেডি হয়ে গেছি, আর অনুপমারও আজকে রান্না হয়ে গেছে। আজকে রান্না কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, ডাল, লেবু কাটা আছে, কাঁকরোল ভাজা আর ডিমের ঝোল, এই হচ্ছে আজকের রান্না। আর ভাত তো অ্যাজ ইট ইজ আছেই। তো এখন আমি লাঞ্চ সারতে বসব, দেখতে পাচ্ছ? তো এখন আমি লাঞ্চটা সেরে নিই। আমার আমার লাইফে আমি অনেকের সাথে আমার পরিচয় হয়েছে পড়াসূত্রে এবং কর্মসূত্রে। তো একটা দিদি রয়েছে, দিদিটার নাম হচ্ছে মৌমিতা সেনগুপ্ত, আমার তার সাথে জার্নালিজম পড়তে গিয়ে আলাপ হয়েছে। তো সেই দিদিটার সাথে যেরকম আমার রোগের কথাটা সবাই জানতে পেরেছিল আমার বন্ধুবান্ধবদের মধ্যে, তো দিদিটাও জানতে পেরেছে। তো দিদিটার সাথে তো অনেকদিন ডিটাচ ছিলাম, তো রিসেন্টলি আমার কন্ট্যাক্টে এসেছি। তো দিদিটা আমাকে বলছে যে তুই, আমি বললাম যে দেখো না আমার একটা লাইফে কীরকম একটা একটা বাজে ঘটনা ঘটে গেল। তো বললো যে দেখ, যেটা হয়েছে সেটা তো তোর হাতে ছিল না, যেটা এখন হাতে রয়েছে সেটা কথা ভাব, আর আর সবসময় বি পজিটিভ, এবং যেটা উইকনেসটাকেই ভাব কীভাবে তুই স্ট্রেংথ বানাবি। আমি বললাম কীভাবে বানাবো তোকে সেটু বলতে পারি, যে ভাব তুই তুই অনেকটা ম্যাচিওর, এবং ভাব তুই নিজে নিজেই ভাব, আমি যদি কোনো সলিউশন দিতে পারি তাহলে তোকে সলিউশন দেব, যে কীভাবে তুই উইকনেসটাকেই কীভাবে নিজের দুর্বলতাটাকেই কীভাবে তুই স্ট্রেংথ বানাতে পারিস। তো সেইভাবেই ভাবছিলাম। তো আজকে আমার নেস হয়ে গেছে, কিন্তু মেন্টালি অনেকটাই আমি স্ট্রং, এনাফ এনাফ, মানে ইনসিডেন্টের পরে আমি অনেকটাই মেন্টালি খুব স্ট্রং হয়ে গেছি এখন। তো মানে যে কোনো পজিশনের সাথে, মানে যে কোনো যে কোনো মানে মানে ঘটনার সাথে আমি এখন লড়তে পারি এখন, আর কোনো যদি দুর্ঘটনাও হয় সেটার সাথেও আমার মেন্টাল অনেকটাই স্ট্রং আমি লড়ার জন্য। তো আজকে ফিজিও করতে এসেছিল, তো আজকে আমি কাউকে বলছিলাম, আমার আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমি বুড়ো আঙুলটা নাড়াতে পারছিলাম বা পায়ের, আজকে আবার বুড়ো আঙুলটা নাড়াতে পারছিলাম না, তারপরে একটু মাসাজ করে দিল, তারপরে আমি বুড়ো আঙুলটা নাড়াতে পারছি। তো এইগুলোর জন্য আমি মানে মানে
মাসাজ, মানে প্রপার মানে মাসাজ না করলে নাড়াতে পারছি না, মানে না না মাসাজ করলে নাড়াতে পারছি না, মানে একবার মাসাজ করে দিলে ইম্প্রুভ হচ্ছে না, মানে রেসপন্স করছি বাট খুব রেসপন্স যে একেবারে একবার করে দিলেই একদম সেরে যাচ্ছে না, কনস্ট্যান্ট খাটতে হবে কনস্ট্যান্ট। মানে কারণ বোধহয় আমাকে একজন ফোন করেছিলেন, ওনার নাম হচ্ছে শ্রীমতী সিনহা, উনি বলছিলেন আমাকে যে ডেথ সেল হয়ে গেছে বলে হয়তো জিনিসটা হচ্ছে, ডেথ সেল হয়ে গেছে বলে শরীরের মধ্যে জিনিসটা হয়ে হচ্ছে আর কি, হয়তো তোমরা আমাকে একটু সাজেশান দিও যে এই জিনিসটা হচ্ছে কেন, কারণ অনেক তো হলো আর আর মানে মানে আমার স্ট্রেংথটাকে মানে উইকনেসটাকে কীভাবে আমি স্ট্রেংথ কীভাবে করতে পারি সেটা যদি আমার মাথায় তো আসছে না, তোমরা যদি কোনো সাজেশান দিতে পারো আমাকে একটু প্লিজ, আমি ভিডিওটা করছি সেই জন্যেই, আমাকে যদি কোনো সাজেশান দিতে পারো যে কীভাবে আমার উইকনেসটাকেই আমি কীভাবে আমার স্ট্রেংথে কনভার্ট করতে পারি, কারণ আমি মেন্টালি এনাফ স্ট্রং, ফিজিক্যালি হয়তো একটু উইক কিন্তু আমি মেন্টালি খুবই স্ট্রং। তো আমার প্লাস পয়েন্টটা আমি বলে দিলাম তোমাকে, কারণ আমাকে কেউ তো এখানেই ভিডিওটা এন্ড করছি, তো সাজেশনের অপেক্ষায় রইলাম, প্লিজ আমাকে কমেন্ট করে একটু হেল্প করো সবাই, যাদের কাছে ভালো সাজেশন থাকবে, সবাই সবার কাছেই আমার রিকোয়েস্ট রইল। তো এখানেই ব্লগটা এন্ড করছি, তো আজকের ব্লগটা যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং আমাকে একটু হেল্প করো, তোমরা তো আমাকে এতভাবে গাইড করেছো, আজকেও আশায় রইলাম যে আজকেও তোমরা আমাকে গাইড করবে এবং একটা পথ দেখাবে আমাকে। থ্যাংক ইউ, গুড নাইট।